হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি শাক ভাজা করবো, তার জন্য আমি চার বান্ডি শাক নিয়েছি আর দুটো আলু নিয়েছি। দুটো আলু কুচি কুচি করে নিয়েছি, শাকগুলোকেও কুচি কুচি করে নিয়েছি। আর এখানে দেখো কিছু পেঁয়াজ আর কিছু লঙ্কা কুচি করে নিয়েছি। তো তেলটা গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে আর লঙ্কা কুচিগুলোকে একে একে আমি ঢেলে দেবো। আমার তেলটা যেহেতু ফার্স্টের দিকে একটু গরম হয়নি, তারপর গরম হয়ে গিয়েছিলো, তারপর এটাকে একটু নেওয়ার পর কুচি কুচি করা শাকগুলোকে আমি একে একে করে পরপর দিয়ে দেব। তো আমি একে একে করে দিয়ে দেওয়ার পর শাকগুলোকে একটু নেড়ে নেব। শাকগুলো নেড়ে নেওয়ার পর আমি তারপরে শাকের উপরে একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে আমি একটু দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর, যেহেতু আমাদের ঘরে কি হয়েছিলো জানো বন্ধুরা, আমাদের ঘরে না ওই নুনের কৌটো চামচটা হারিয়ে গিয়েছে, সেই জন্য আমি কী করেছি হাত দিয়েই নুনটা আমি দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পর তার উপরে আবার শাকগুলোকে একটু দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে নেবো, যাতে শাকগুলোকে একটু কম হয়ে যায় সেদ্ধ হওয়ার পর। তারপর আমি একটু এখানে রসুন বেটে নিয়েছি, রসুনটা একটু শাকের উপরে দিয়ে দেব। রসুনটা শাকের উপর দিয়ে দেওয়ার পর শাকটাকেও আমি আরও একবার নেড়ে নেবো। তো শাকটাকে একটুখানি নেড়ে ভাজা করে নেওয়ার পর, শাকটা কিছুক্ষণ নেড়ে 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 যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে শাকটা রান্না করা হয়ে যাবে। এটা কিছু দিতে লাগবে না বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপরে রান্না করব, আজকে ডাল রান্না করব, তার জন্য আমি ডাল নিয়েছি একটু। আর এখানে দেখো ডালগুলোকে একটু ধুয়ে নিয়েছি, আর এই যে দেখো শাকের ফাইনাল লুকটা দেখো। তারপরে আমি ডাল ধোয়া ডালগুলোতে আমি নিয়েছি একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে তোমরা রান্না করতে পারো। তারপরে আমি একটু সর্ষের তেল দিয়েছি, তারপরে আমি একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপরে আমি একটু দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলোকে মিক্স করে এটা আমি বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর এদিকে দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। এটা যখন পানিটা যখন ফুটে উঠবে, পানিটা যখন শেষ হয়ে যাবে ফুটে ফুটে, তখন তার উপরে একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুন খেতে তোমরা করে দিয়ে দেবে, যাতে একটু ভালো হয়। তো তার উপরে আমি একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দেওয়ার পর এটাতে ভালো করে নেড়ে 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 নেবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখে তারা জানে যে এই ডালটা কিনতে গিয়ে আমার কী অবস্থা হয়েছে। তোমরা তো দেখেছো আমার পুরো জুতোই ছিঁড়ে গেছে। তারপরে তো সেই কথা বাদ দাও। তো তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দেবো মগে করে পানি দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে উঠেছে। তো ফাইনাল লুকটা দেখো ডালের আমার হয়ে গেছে এখানে ডাল রান্নাটা। তারপরে ফাইনাল লুকটা দেখে তোমরা বলবে যে কেমন হয়েছে আমার ডাল। আর আমি এখানে ফাইনালি খেতে চলে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, আরও একবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইকেই আমার ভিডিও করতে আরও আগ্রহ বাড়িয়ে দেয়। সো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। এখানে দেখো ভাত নেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখানে একটু ডাল নিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কমেন্ট করতে এটা জানাতে একদমই ভুলবে না যে গরিবের এই খাবারের রেসিপিটা কেমন লেগেছে তোমাদেরকে, এই ডাল আর এই শাক ভাজাটা, ঠিক আছে? তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করবে, প্লিজ গাইজ প্লিজ। তো দেখো ফাইনালি আমার ডালটা নেওয়া হয়ে গেছে, এবার আমার শাক নেওয়ার বাড়ি। এই যে দেখো শাক ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম ঝাল ঝাল, মানে অনেকগুলো ঝাল দিয়েছে, তো ঝাল ঝাল অনেক সুন্দর হয়েছে। আমি তো মানে দেখেই ফিদা হয়ে যাচ্ছি, এই কালারটা ঝাল ঝাল হয়েছে, ঝাল ঝাল, তো সেই জন্য। তো আমি একটুখানি শশা নিয়ে নিয়েছি এখানে খাওয়ার জন্য। তো আজকেই আমার এইটা খাবার, এটাই আমি খাবো এখন। তো ফাইনাল লুকটা দেখে নাও বন্ধুরা। তো আজকের জন্য বাই বাই।